তো পড়াশোনা তো আমেরিকাত তারপর লন্ডনত অক্সফোর্ডত আর পড়াশোনার প্রতিযোগা প্রচণ্ড যোগ আছে আর রাজনীতির ছাত্র আই। আর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেই সূত্রে আবার আর বাফর রাজনৈতিক ক্যারিয়ার আর দাদার আর বংশের রাজনৈতিক ক্যারিয়ার জ্যার রাজনৈতিক ক্যারিয়ার ব্যাগ কিছু মিলাইরা আর রাজনীতির প্রতি উজ্ঞা এখন প্রচণ্ড রেসপেক্ট আছে তো আর মনে হয় যে অনর উগ্গা আইডল প্রয়োজন উগ্ দেশর উজ্ঞা রাজনৈতিক দল উজ্ঞা সোসাইটির আদর্শ প্রয়োজন ইন্ডিয়াত মহাত্মা গান্ধী আছে ইন্ডিয়াত নেহেরু আছে তারপরে দলীয়ভাবে কংগ্রেসের মানুষ আছে বিজেপির মানুষ আছে আর আর আশেপাশে মানুষ দেশের হতা হই মালয়েশিয়াত আছে মাহাতির উগা আইডল উগ্ আদর্শ মোটামুটি এই আদর্শর জায়গা আর আর বোধহয় হারাই যার আর 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 নফাইট বেশি দলীয় যার অথবা আর আর কোনো একখান প্রবলেমর তো নেতৃত্ব যারা দিবু ওর যদি হয় আর নেতা হন আর আদর্শ হন প্রথম তো মোহাম্মদ নবী করিম সাল্লা সাল্লাম মুসলিম হিসেবে তারপর হ হারে দেখিয়ে রে আমি রাজনীতিগজুম অথবা জীবন জীবনের পথ ফার ফার গজুম তো আর আব্বা আলহামদুলিল্লাহ কিন্তু এই কি ব্যাগগুণোর আদর্শ আছে এই ইয়ান খুব ইম্পর্টেন্ট খালেদা জিয়া শেখ হাসিনা তারেক রহমান সজীব জয় নেতা আছে তো তারার যে রাজনীতি এই রাজনীতির মধ্যে থেকে এগিনের ভিতর থেকেই তো রাজনীতির আদর্শ খুঁজি ফানোর হতা তো ইয়ানুল্লাহ আর মনে হয় আরও পড়াশোনা দরকার আর ইচ্ছা আছিল উগ্ঞা ইউনিভার্সিটি গড়ি কেননা ইউনিভার্সিটির বিষয় আশয় আমি চট্টগ্রামত ইউনিভার্সিটি ন আসিল আর আর মতে দশ বছর বারো বছর আগে দু একখান প্রাইভেট ইউনিভার্সিটি আছিল কিন্তু ডাহাত খুব ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আর দেখি তো তারপর ব্যাক ব্যাকগুণ হয়তো আসে ইউনিভার্সিটি হঠে চট্টগ্রাম তো কিছু তো গরণ হসপিটাল গরণ ইউনিভার্সিটি গড়ন কিছু একখান গড়ন তো আর এক্সপার্টিজ ইউনিভার্সিটি। তো আমি আমি ভাবলাম আমি চিন্তা করলাম যে অনার্স ইউনিভার্সিটি করি আর তারপর দেখি আমরা খুব দুর্ভাগা জাতি পারে কিন্তু সময়ে পড়াশোনা পড়াশোনা ওকে বিশাল বিষয় উজ্ঞা জাতির লাই। ওনার এজু প্রাইমারি তো হায়ার এজুকেশন পর্যন্ত ওনার সলিড পড়াশোনার বেস দরকার ভুল ভাল গ্রামার ভুল ভাল বই ভুল ভাল হিস্ট্রি ভুল ভাল কথাবার্তা বইয়ের মধ্যে থাইলি অনেক ঠিকমতো মতো শিক্ষিত না পারিবেন তারপর যদি অনর পলিটিক্স এন্টার করে অনর শিক্ষা প্রতিষ্ঠানত প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি তাহলে তো আরও খারাপ তো পলিটিক্স আর অনর এই শিক্ষা প্রতিষ্ঠানর পলিটিক্সের যে প্রভাব ইয়ান থিঙ্ক আমি আই মনে করি যে অনর একখান ক্ষতি আর সাফার করিস আরা খুব সাফার করিস সি প্লাস তো খুব ভালো অনলায় আর তিন বছর আগে চার বছর আগে হতইল হইল অনে অনেক হইতে আসিলেন দে অনর সি প্লাস নতুন কনসেপ্ট এই সি প্লাস অনর আমেরিকা তুই আসছেন তখন আমি হইলাম লাগিতা লাগিতাহন কিছু গরিবাল লাগিতাহন পরে তো অনেক লাগিয়ে অনর আজ প্লাস দ্য বিগেস্ট অনলাইন টিভি প্ল্যাটফর্ম তো আর তো খুব গর্ব হয় অনর সি প্লাস প্লেয়ারে আর ব্যাগগুনেরই খুব পজিটিভ ওকে ওপিনিয়ন আসছে সি প্লাস প্লেয়ার আর ইউএই অনর মিডল ইস্টের তো সি প্লাস অসম্ভব পপুলার হাম ইনশাল্লাহ উত্তরোত্তর আরো বৃদ্ধি ভালো হোক না যে তো বড় মন্ত্রী আসছিলাম এই সময় সবচেয়ে বৈরতা হন্য নাই প্রয়োজন মনে করছি হন জন্য এবং যতদিন মন্ত্রী আসছিলাম ততদিন ও অনেকটা লাহাভরা গরিয়ার বেকার ই ইয়ে আর নির্দেশে আছিল অধিকাংশ ক্ষেত্রে ফ্রি একান মনোভাব লই এরে অগ্রসরক ইয়ান আর দ্বারাই পরিচিত নই আর দ্বারা এখান পরিচয় আছে এনত বাপনমুখ বা রাজনৈতিক পরিবার কিন্তু আর দ্বারাই রাজনীতির হন সুবিধাভোগ ইয় নাই নাই মন্ত্রীর ছেলে হইল যে ইউ মানে কিছু কানোজনকে ভরিবেন হনাহতানো ইয় আমি মনে করি আর ছেলে রাজনীতিবিদলে ইয়েও শিক্ষা শিক্ষাবিদলেও ভালো ই যদি না পারে ফেইল করে তাহলে বই থাকিলেও ভালো